সদুসমত্ত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া কংগ্রেস দলের অন্যতম প্রার্থী সুদীপ রায় বর্মন গতকাল শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করে যে রাজনীতিতে নতুন করে পালা বদলের ইঙ্গিত দিচ্ছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস দলের এই বরিষ্ঠ নেতা তিপ্রামাতা দলের সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বিধানসভা নির্বাচনের পূর্বেও নানা ধরনের রাজনৈতিক কলাকৌশল স্থির করে যে কংগ্রেসকে একটি আসন থেকে তিনটি আসনে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় তাই তিনি নতুন করে শাসক দলকে আবারও চাপিয়ে ফেলার জন্য এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি বিরোধী সরকার প্রতিষ্ঠার জন্য গোপনে চেষ্টা চালাচ্ছেন এবং তারই অঙ্গ হিসেবে দলের কিশোর দেব বর্মের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা যদিও প্রকাশ্যে আসে তবে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি দলের বিধায়ক সংখ্যা বর্তমানে বত্রিশ পরিপ্রেক্ষিতে বিজেপি বিরোধী সরকার যে কোনো গঠন করা সম্ভব হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এ বিষয়ে অনেকে বলছেন যে যে কোনো মুহূর্তেই বিরোধী রাজনৈতিক শক্তি ঘোরা কানা বাচ্চার মাধ্যমে এরাজ্যে শাসন ক্ষমতা দখল করতে পারে তাই সুদীপ রায় বর্মনের এই গোপন বৈঠক যা রাজ্য রাজনীতিতে নতুন করে ইঙ্গিত দিচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে সুদীপ রায় বর্মনের এই গোপন বৈঠক কী বিষয় নিয়ে আলোচিত হয়েছে তা এখনো প্রকাশ্য আসনি বর্তমান শাসক দল যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তেই যে কোনো ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে যেতে পারে